মসজিদের ভিতরে ফেলেছে মালমাত্রা যেখানে ছিল বাড়িতে ওখানে নিয়ে যাও। প্রশাসনকে আমরা জানিয়েছি কিন্তু এখন ওরা পৌঁছায়নি, এর আগেও অনেকবার জানানো হয়েছে প্রশাসনকে, প্রশাসন ও নিয়েছিল কিছু ব্যবস্থা, ওরা নিয়েছিল ওদের মাসের চুক্তি থেকে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমি আমরা দেখতে পাচ্ছি বা জনগণ প্রত্যেকে জানতে পাচ্ছি, প্রশাসনের যদি পিছনে কোনো সহযোগিতা না থাকে কিন্তু এরকম একটা ব্যবসা রমরমভাবে চলতে পারে না। যেহেতু এখানে একটা না মদের দোকান বোধ হয় ৫০০টা আছে, ৫০০টা ঠিক আছে এবং গাঁজার ঠিকও এরকম আছে। এখন কি চাইছেন আপনারা, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমস্ত জনগণ মিলে যে যাতে এই মদের ঠেকগুলো উচ্ছেদ হয় এবং সবাই সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারি, এইটাই চাইছি। লোকজন অথবা গ্রামের আশেপাশের লোকজনকে নিয়ে একত্রিত বসা হয়, বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত হয় যে আমরা এখানে যে গাড়াগুড়ি বাজারে যে চোলাই মদের ঠেকগুলো আছে বেআইনিভাবে, সেই মদের আমরা আজকের সব ভেঙে দেওয়া হয়েছে এবং গাঁজার ঠেক তুলে দেওয়া হয়েছে এবং আরও মানে গাঁজার ঠেকের যেখানে যা ছিল সেগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কতদিন ধরে চলছে এই গাঁজার ঠেকটা? আনুমানিক দেখা 3-4 বছর ধরে চলছে। আমরা আগে অনেক রকমভাবে ওদেরকে নিষেধ করা সত্ত্বেও ওরা আমাদেরকে কথা গুরুত্ব দেয়নি, আজকের সেই জিনিসটা আমরা সবাই একত্রিতভাবে এখান থেকে উচ্ছেদ করতে পেরেছি। কী চাইছেন আপনারা? এই এলাকার থেকে মদের ঠেক তুলতে চাইছি।